রাজ্য সরকারের তরফে ঘটা করে বিভিন্ন প্রকল্পের সূচনা করে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিলেও এখনও রাজ্য জুড়ে ন্যূনতম জল পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন বহু মানুষ। সেই রকমই চিত্র দেখা গেল বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের বেলিয়াতর গ্রাম পঞ্চায়েতের বন'গ গ্রামে। এই গ্রামের বিভিন্ন জায়গায় একাধিক নলকূপ বা টিউবওয়েল থাকলেও সেই কলগুলি থেকে জল উঠছে না। দীর্ঘদিন ধরেই এই সমস্যায় পড়ে জলের জন্য হাহাকার অবস্থা প্রতিটি গ্রামবাসীর। প্রয়োজনীয় পানীয় জলের একমাত্র ভরসা হয়ে উঠেছে দুর্গাপুর থেকে বাঁকুড়া যাওয়ার রাজ্য সড়কের পাশে পিএইচই এর একটি জল লাইন। সেখান থেকেই আপাতত জলকষ্ট দূর করছেন গ্রামের প্রায় 300টি পরিবার। গ্রামবাসীরা বলছেন, পঞ্চায়েত, ব্লকে এমনকি খোদ বিধায়ককেও বারে বারে জানিয়ে এই সমস্যার দূরীকরণ হচ্ছে না। কতদিন ধরে রয়েছে? অনেকদিন থেকে জলের সমস্যা আমাদের গ্রামে, বরাবর পানীয় জলের পাইপলাইন পড়েছে কিন্তু আংশিক, মানে পুরো গ্রাম বিছানো হয়নি। পাশের গ্রাম জল হয়ে গেছে কিন্তু আমাদের গ্রামে এখনো জল হয়নি। অথচ না জল আসেনি, অথচ গ্রামের বুক দিয়ে মানে মেন লাইন গেছে, শাখা লাইন। প্রশাসনিকভাবে জানিয়েছেন, এমএলএ সাহেবকে জানানো হয়েছে, পঞ্চায়েতে বারবার জানানো হয়, ব্লকেও জানানো হয়েছে। জল সমস্যায় পড়ে ক্ষুব্ধ এক মহিলা বলেন, ভোটের সময় জনপ্রতিনিধিরা এসে ভোট দেওয়ার জন্য অনুরোধ করেন, সেই ধাপ কেটে যাওয়ার পর আর তাদের দেখা নেই। এখন যদি আমাদের এই জলকষ্ট না মেটে তাহলে কাউকেই আমরা আর ভোট দেব না। কষ্ট, সবসময়তেই কষ্ট। পায়খানা গেলে একটু বালতিকে জল নিয়ে যায়, জল ছিল খাবার জলও তাই। কেন কল নাই? না কল নাই আমাদের, কলে যোগাযোগ, কল হলেও জল হয়নি। কেন হয়নি? কেন হয়নি? পাথর। তাহলে সরকার আমাদের জল হবে? জলই হচ্ছে না। জনপ্রতিনিধি এসে ভোটের সময় কি বলে? দিব, করে দেওয়া হবে, মাসিমা এটাতে ভোট দিবেন, এটাতে এই করবেন, ওইটা ওই করবেন, বিভিন্ন রকম তখন এরকম বলচাল করবে, ভোটটি নিবে, ঘর ঢুকে যাবে। কিন্তু আমরা কল যদি জলের যদি না যোগাযোগ হয়, আমরা কোনো লোককে ভোট দেওয়া হবে না। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।